আসসালামু আলাইকুম। আজ 25শে ফেব্রুয়ারি, পবিত্র শবে বরাত। সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজ খুব সাধারণ রান্নাবান্না, আর প্রতিবার এই আগের দিন থেকে হালুয়া বানানো শুরু হয়, কিন্তু আজ কোনো হালুয়া আমি আসলে বানাচ্ছি না। অনেকগুলো কারণ আছে, সবগুলো কারণ আসলে বর্ণনাও করা যাচ্ছে না, একটু পারিবারিক ঝামেলায় আছি। তো আমি আজকে পেঁয়াজ কেটে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি, হলো মাংস রান্না করব। তো গরুর মাংস সকালে ছেলে উপচে যাওয়ার সময় মাংস কিনে দিয়ে গিয়েছে, সেটাকে আমি দুটো ভাগ করে কিছু অংশ এখন রান্না করছি, যেটা দুপুরে এবং রাতে আমার সন্ধ্যার সময় চালের রুটি দিয়ে খাওয়ার জন্য। আর বাকি মাংসটা আমি রাতের বেলা রান্না করব। রাতের বেলা আমার কাজের মেয়েটা আসলে ও রান্না করবে। একসাথে আসলে রান্নাটা করা যেত, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবাই প্রথম জালের গরুর মাংসটা খেতে পছন্দ করি, দ্বিতীয় জালের চাইতে প্রথম জালের মাংসটা খুব পছন্দ সবার। এ কারণে কিছু অংশ মাংস এখন রান্না করছি, আর বেশি অংশ মাংস রাতে রান্না করব। আর আজকে যেহেতু একটা বিশেষ রাত, বিশেষ ইবাদত বন্দেগীর রাত, ফলে রান্নাবান্নায় আসলে ওইভাবে সময় দিব না, যত কম সময়ে ঝামেলা মুক্তভাবে রান্নাবান্না করা যায়। আর আমি সেই ছেলেবেলার কথা মনে করছিলাম, কী যে আনন্দময় শৈশব আমাদের কেটেছে এই শবে বরাতের রাতে। আম্মু সকাল থেকেই এবাড়ি ও বাড়ি পাঠাতো হালুয়া রুটি দিয়ে, আর সকাল থেকে কত গরিব মানুষ যে এসে দাঁড়াতো দরজায় একটা রুটির জন্য, হালুয়ার জন্য। আর দ্বিতীয় যে কী মজা পেতাম, বাড়ি বাড়ি ঘুরে হালুয়া রুটি যখন দিয়ে আসতাম কী যে আনন্দ হতো, এবং প্রতিবেশী থেকে যখন আবার হালুয়া রুটি আমাদের বাসায় দিয়ে যেত কী যে মজা হতো। আমার আব্বা আমার বড় মামা অফিস থেকে এসেই জিজ্ঞেস করতো কোন কোন বাসার থেকে হালুয়া রুটি এসেছে, কোন বাসার হালুয়ার স্বাদ কেমন, কোন বাসার হালুয়ার লবণ বেশি দিয়েছে, কিংবা মিষ্টি জাতীয় খাবারে লবণ মিষ্টান্নতে লবণ বেশি দেওয়া হয়, কিংবা স্বাদ কীরকম। আর সবচেয়ে বেশি খুশি হয়ে যেতাম দুই এক বাসার থেকে আবার গরুর মাংসও দিত অথবা হাঁসের মাংসও দিত, তখন একটু বেশি খুশি হয়ে যেতাম। আর আম্মার তো বিরাট বড় একটা বহর নিয়ে বসতেন চালের রুটি বানাতে। আমাদের বাসায় অনেক আয়োজন হতো চালের রুটি এবং গরুর মাংস, প্রচুর গরুর মাংস রান্না করা হতো, মানে একটা বিরাট উৎসব মুখর একটা পরিবেশ। তারপরে সন্ধ্যার পরে সব বোনেরা মিলে আমরা গোছল করে নতুন কাপড় চোপড় পরে আমরা নামাজে দাঁড়াতাম, কে কয় রাকাত নামাজ পড়তে পারে। তবে এতটুকু মনে পড়ে, আশেপাশের দু চারজন আমাদের বয়সী ছেলেমেয়েরা মেয়েরা একসাথে আমরা নামাজ পড়তাম, আমাদের বাসায় নামাজটা পড়ানো হতো, আমরা সব বন্ধুবান্ধব আশেপাশের বান্ধবীদেরকে নিয়ে একসাথে আমরা নামাজ পড়তাম। আর আম্মু সেই অনেক রকম রান্নাবান্না করে টেবিলে সাজিয়ে রাখতেন, আর নামাজিরা গভীর রাতে বাসায় এসে সেই মুখরোচক খাবারগুলো খেতেন, তারপরে আবার মসজিদে চলে যেতেন, মানে সারা রাত ইবাদত। সে এক অসাধারণ অনুভূতি, সেই অনুভূতির সাথে এখনকার বাচ্চাদের সাথে আসলে পরিচয় নাই। আমার ছেলে যতটুকুই বা পেয়েছে, কিন্তু মেয়ে একদমই এগুলো কিছুই দেখে নাই। আর সেই দিনগুলোকে আমি আসলে সত্যি সত্যি খুব মিস করি। আর চালের রুটি বানানো, চালের রুটির সাথে গরুর মাংস এবং আশেপাশে মানুষজনকে সেটা পরিবেশনা করা, এই যে একটা পারিবারিক একটা হৃদ্যতা তৈরি হওয়া, প্রতিবেশীর সাথে একটা হৃদ্যতা, আত্মীয় স্বজনের সাথে একটা হৃদ্যতা, সেই জিনিসটা যেন হারিয়ে গেছে, যেটা আমি খুবই মিস করি। আমি মনে প্রাণে আশা করি সেই আগের দিনটা যেন আবার ফিরে আসুক। এই যে পাড়ায় প্রতিবেশীর সাথে একটা আত্মিক সম্পর্ক, খাবার দাবার লেনদেন, এটা তো খারাপ কিছু হতেই পারে না, আমার দৃষ্টিতে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। রুটি বানিয়ে যদি আমরা গরিব দুঃখীকে দুই একটা রুটি দিই, তাহলে ক্ষতি কী? কিংবা প্রতিবেশীর সাথে যদি আমরা ভালো মন্দ খাবারটা একটু বিনিময় করি, তাহলেও কোনো দোষের কিছু না। সাথে সাথে এবাদত তো আছে, আর নফল এবাদতে নিষেধাজ্ঞা কেন? আমার এই জিনিসটাই আমার বোধগম্য হয় না।
বেশ এবাদত বেশি করলে সমস্যা, এটা যার যার এবাদত সে সে করবে, কেউ কম কেউ বেশি, এটাকে নিয়ে এত আলোচনা কেন? আমি এই ব্যাপারটা আমি একদম ভেবে পাই না। ধর্মের ভেতরে এই ধরনের জটিলতা আমি খুবই অপছন্দ করি। আমার কাছে মনে হয় ইসলাম ধর্মটাকে যত সহজ সুন্দরভাবে আমরা মেনে নিই তাহলে আমাদের সকলের জন্য ভালো হবে, আলহামদুলিল্লাহ।